আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমন মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আসলে অনেকদিন ভিডিও করার সময় পাই না, কিন্তু আপনাদের জন্য, আসলে প্রিয় দর্শকের জন্য একটা ভিডিও করলাম। আমি ফেসবুকে নতুন একটা দেখলাম গ্রুপে, যে আসলে হুন্ডা লিভো বা ডিএম নিউ গাড়িতে এই পিস্টনটা জাম হয়ে যায় এবং এটা কেউ সমাধান পাচ্ছে না, যার জন্য আমি ইমার্জেন্সিভাবে এই ভিডিওটা তৈরি করলাম এবং শর্টের ভিতরে, এবং আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ভিউয়ার্স, আমরা আসলে এই গাড়িটার কাজ করব, এটার এই পিস্টনটা জাম হয়ে যাচ্ছে। অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখলে পুরো কাজটা করে নিতে পারবেন এবং খুবই সহজ কাজ হচ্ছে, আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু আপনার একটা লবণাক্ত আসে, এটা কাস্টিং, এই কাস্টিংয়ের বডির কারণে এটা একটা লবণ আসে, এই লবণের কারণে কিন্তু আপনার এই জায়গাটা, আমরা এই ভিতরটা একটু হাই হয়ে গেছে, এই হাইটাতে আপনার ক্লিয়ার করে দিতে হবে। কিন্তু আমরা সচরাচর কী করি, আমরা যারা এই কাজগুলো করি, নর্মালি আপনার একটু মোবিল দিয়ে আবার নতুন করে লাগাই দিলে এটা হচ্ছে গাড়ি চলে, কিন্তু এটা আসলে স্থায়ী সমাধান হয় না, যার কারণে আপনার এটা একদম ক্লিয়ার করে আপনার করতে হবে। সেক্ষেত্রে আপনার গাড়ি কিন্তু আবার আগের মতন অ্যাক্সেস হয়ে যাবে। আর যদি শুধু মোবিল টোবিল বাইরে মুছে পরিষ্কার করে আপনি ই করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সেস হবে না, কিছুদিন পরে আবার সেম সমস্যা দেখা দেবে। যেহেতু আপনার এটা সমাধান করতে হবে, আমরা একদম ক্লিয়ার করবো এবং এটা একটু সময় নিতে হবে, আস্তে আস্তে করে করতে হবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন, এই ভিডিওটা কোনো এক্সপোর্ট না করে, তাহলে কিন্তু আপনার কার্গোটা নষ্ট হয়ে যাবে, আপনার এটা অবশ্যই মাথায় রাখতে হবে। ভিউয়ার্স, আসলে আমাদের কাজটা এখন কমপ্লিট হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম মোবিল ছাড়া এটা আমি একদম স্মুথ করে ফেলছি। এখন এটা লাগাই দিলে পুরো 100-100, এবং এটা আর আপনার দ্বিতীয়বার জাম হবে না, যদি হয়তো এরকম আবার 2-4 বছর 5 বছর পরে আপনার সমস্যা হইতে হবে।